আমি প্রমি দিচ্ছিলাম একটু আড্ডা, একটু তো হয় না সেটা, একটু জমে গিয়ে বেশি হয়ে গেছিল, তাই এখন এসে রান্নাঘরে। তবে আজকের প্ল্যানটা দুপুরের একটু অন্যরকম ছিল, আর সেটা আর হচ্ছে না। আজকে করবো মাংস আর ভাত, তবে মাংসটা করবো একটু কষা কষা করে, এটাই প্ল্যান আছে, সেসব আর তোমাদের সাথে শেয়ার করছি না। যাই হোক না কেন, শুভ সপ্তমী, সপ্তমীর অনেক ভালোবাসা এবং অনেক শুভেচ্ছা সবাই, পুজো ভীষণ 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 ভালো করে কাটাও। শ্যাম্পুও করবো জানো তো, আজকে কখন কি করবো আর জানি না। আর ও ধোয়াচ্ছে বারান্দাটা, বারান্দাটা নোংরা হয়েছিল, কালকেই দেখাচ্ছিলাম তোমাদেরকে, তো ওই কাজটা করুক আর আমি রান্নাঘরের কাজটা করি। মাংসের ঝোলটাকে জাস্ট দেখতে হয়েছে, দেখো যেহেতু আমি একটাই রান্না করব তাই ভেবেছিলাম ঠিক করে করব, সুন্দর বেরেস্তা ভাজা ভাজা দিয়ে করেছি, দুর্দান্ত করে করেছি কষা কষা করে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখন বাজে একটা। আজকেও বেরোবো তো বললাম, কিন্তু প্রচণ্ডই মেঘ করেছে, জানি না এই বৃষ্টিটা আবার কখন নামবে। কালকেও এখন থেকেই মেঘ করেছিল কিন্তু গিয়ে নেমেছে সেই বিকেল থেকে, ব্যাস আজকে ওরকমই বেরোনোর প্ল্যান আছে। তো ওদেরকে তো বললাম, বিকাশ রুমি ওদেরকে, সবার না ছুটিটা গেছে ছড়িয়ে ছিটিয়ে, এবার আর একসাথে হওয়া যাচ্ছে না, ওই জন্যই প্রবলেমটা হয়ে গেছে। যাই হোক দেখা যাক কি হয়। তো চলো, অবশেষে রেডি হয়ে গেছে। আজকে পড়েছে একটা ব্ল্যাক কালারের কুর্তি, এটা পাপাই দিয়েছিল, এটা আমি বিক্রি করছিলাম কুর্তিগুলো, সেখান থেকেই একটা। আর রোদটা দেখতে পাচ্ছ, জাস্ট মেঘটা কেটে গিয়ে রোদটা অবশেষে উঠেছে, সত্যি খুব ভালো লাগছে। তবে কলকাতার কিছু কিছু জায়গায় জল জমে গেছে, এটা দেখছি খবরও, খুব বাজে লাগছে একদমই। তো চলো এবার বেরোবো, আর ওকে ব্যাপার দেখিয়ে দিই। ওই সোয়েটার পরে নিয়েছে, আর সত্যিই কিন্তু হাওয়াটা দেয়, তাই জন্য ও যেহেতু স্কুটিটা চালাবে আজকে স্কুটিতেই যাবো, রোদ উঠেছে যেহেতু। তো চলো বেরোনো যাক, এখন বাজে 4:20, আমরা বেরোচ্ছি। আর সেজে বুঝে কি লাভ, এই হেলমেটটা তো এখন ঝরাতেই হবে। তো চলো যাওয়া যাক, এবার বেরোবো, প্রথমে যাব বেগুড়ের দিকে, তারপরে কালকে না ও একটা ভুল করেছে, কালকে কোলাজের ওখানে সারথি সারথি করছিলাম, সারথির পুজোটা হয়েছে। আসলে ওখানে দুটো নাম আছে, আমরা খেয়াল করিনি, একটা আছে শারদী সারথি দুর্গা উৎসব, যেটা বলে ও সার্চ করাতে পাইনি, কিন্তু আসল মানে নামটা হচ্ছে সারথি সোশ্যাল কালচারাল ট্রাস্ট, তো ওই জন্যে কালকে খুঁজে পাইনি। আজকে ওখানে লোপামুদ্রাজিও আসবেন, যাই না দেখতে পাবো কি না, তবে শুধুমাত্র ঠাকুরটা দেখার আশাতেই যাচ্ছি, যদি তার দেখা পাই তো সেটা এক্সট্রা পাও না। তো চলো আমিও হেলমেটটা পরে নিই, এবার বেরোবো। চলে এসেছি, চুলটা একেবারেই খারাপ অবস্থা হয়ে গেছে হেলমেট পরে, যাই হোক না কেন। তো এই যে বড় মাঠটার মধ্যে পুজো হয়েছে, আর আগের দিন কোথায় ছিলাম বলতে, একটু এগিয়ে গিয়ে ওখানটাতে কচুরলতি কিনতে এসেছিলাম, ওই জায়গাটাতেই পুজোটা হচ্ছে আর কি। তো চলো এবার যাবো ভেতরে, আরেকজন ড্রেস ঠিক করতেই ব্যস্ত, বিশাল বড় মাঠ। চলো আমাকে আর না দেখিয়ে পুজো দেখাই। জানি না এটা কি পুজো হচ্ছে, ওটা দেখেই বলতে হবে। আমরা খুঁজছিলাম আসাম সোসাইটি কিন্তু পাইনি, কোথায় হচ্ছে ওটা ভগবান জানে, ওটাকেও বলতেও পারলো না, লোকেশনে যেটা দেখাচ্ছে সেখানে হচ্ছে না। তো চলো এখানে তো পুজো হচ্ছে, আচ্ছা এটা
এতক্ষণে বোঝা গেছে যে এটা কি কিসের পুজো হচ্ছে। এটা হচ্ছে গিয়ে সারথি সোশ্যাল অ্যাসোসিয়েশন বা ট্রাস্ট, এই ধরনের কিছু একটা পুরো নামটা ছিল। যাই হোক, এখানকার ঠাকুরটাও কিন্তু দুর্দান্ত হয়েছে, আর এখানেই আসবে লোপামুদ্রা মিত্র। আমাদের ইচ্ছে আছে লাইভ শোটা দেখার, এবার দেখা যাক। এই পাশেই যে স্টেজটা দেখছো এখানেই প্রোগ্রামটা হয়েছে, আর এখানে গিয়ে যেরকম কলকাতা ফিলটা হয়েছিল ঠিক কথাই, সেই রকম কিন্তু খুব মজাও পেয়েছি আমরা। প্রচণ্ড ক্রাউড ছিল, এরকম নয় যে সবাই লোপামুদ্রা মিত্রের লাইভ শো দেখার জন্যই ভিড় করেছিল, ঠাকুরটা দেখার জন্যও কিন্তু ভিড়। আচ্ছা, এটাই শারদীর পুজো, এখানেই লোপামুদ্রা আসবে আর কি। এবার দেখা যাক আমরা বসবো কি বসবো না বুঝতে পারছি না, এখনো 6টা বাজেনি, 6টা বাজতে 5 মিনিট বাকি। কটায় আসবে জিজ্ঞেস করি, তারপর ভাববো। আমরা দুজনেই ভেবে দেখলাম যে আর ঘুরে লাভ নেই, কারণ এর পর এইদিকে আর সেরকম পুজো হয়নি, তো যেতে হলে অন্যদিকেই যেতে হবে, আর বাড়ি গিয়ে বসে থেকেও লাভ নেই, তাই আমরা এখানেই বসে পড়লাম। ভাবলাম লোপামুদ্রা মিত্রের অনুষ্ঠানটা দেখেই যাই, আর ওকে আমি এটাই বলছিলাম যে দেখো সত্যিই এখানে বসে যেন কলকাতা একটা ফিল হচ্ছে, পেছনের লোকজনগুলোকে দেখো শুধু, এর পরেও প্রচুর লোক হয়েছিল।
আমি ভয় পাচ্ছিলাম যে রাস্তাঘাট যদি বেশি ফাঁকা হয়ে যায়, তারপর দেখলাম ও বাবা ওই রাতেও জ্যামের মধ্যে আটকে গেছিলাম আমরা। যাই হোক, ওখানে আর কিছু খেতে পারিনি, কারণ প্রত্যেকটা দোকানে প্রচণ্ড ভিড়। টিকা কাবাবে এসছি, খাবারটা অর্ডার দেওয়া আছে, প্যাক করিয়ে নিয়ে আমরা ঘরে চলে যাব। তো চলো কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আজকের ব্লগটা এখানে বসেই নয় শেষ করে দিচ্ছি। আজকের মতো টাটা, গুড নাইট।